এই যে বদরপুর, খলিফায়ে বদরপুরী, আজকের জনাব ওয়াসিল আলী রহমতুল্লাহ আলাইর নামে যিনি খলিফায়ে বদরপুরী, আমি তো আল্লামা ইয়াকুব বদরপুরী রহমতুল্লাহ আলাইর মাজার জিয়ারত করেছি। ছোট সাহেব কেবল আমাকে নিয়ে গেছেন, আমি সেখানেও মাহফিল করে এসেছি করিমগঞ্জ, কত বুঝতে পারছেন, সেখানে আমার যাওয়ার সুযোগ হয়েছে। এই কুশিয়ারা নদী কতক্ষণ সুরমা নদীর যে মিলন মেলা, সেখানে আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, আপনার কতটুকু ভক্ত, ওই দেশের মানুষও তো কম না, যদিও তার শ্বশুর দেশ, কি বলেন, বর্তমান সাহেবজাদাদের মামা মামু বাড়ি, নানা হন আল্লামা ইয়াকুব বদরপুরী রহমতুল্লাহ আলাই। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই যে মাদ্রাসায় লেখাপড়া করেছেন আমি এটা দেখে এসেছি, তার শ্বশুর বাড়িতে আমি মেহমান খেয়ে এসেছি, কত বুঝতে পারছেন, শুয়ে আছেন তিনি সেখানে আল্লাহর মহান অলি। আল্লামা ইয়াকুব বদরপুরী রহমতুল্লাহ আলাই থেকে কিছু দূরে সেখানে ওই যে হাইলাকান্দি আর অনেক কিছু জায়গা আছে ও পারে, একটা বিশাল নদী যেটার এই নদীর মিলন মোহনা, যেখানে কুশিয়ারা আর সুরমা নদী, সেখানে পানির তোড়ে একটা বিশাল রাস্তা ভেঙে যাচ্ছিল। ইন্ডিয়ান সরকার, ভারতের সরকার 6 লক্ষ রুপি বরাদ্দ দিয়েছে যাতে ব্লক ফেলে, বালুর বস্তা ফেলে যেন সেটা রোধ করা হয়। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই যখন পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তাকে বলা হলো যে এখানে তো ভেঙে শেষ, রাস্তা তো আর টিকবে না, ভারত সরকার 6 লক্ষ রুপি বরাদ্দ দিয়েছে। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ বলেন যে আমি ওয়াজ করি, ফিরে আসলে পরে, ফেরার পথে আমাকে কইও। ফেরার পথে ওই একটি জায়গায় অনেক উনি নামলেন, নামার পরে বললেন একটা কাগজ দাও, এই কাগজের মধ্যে তিনি নদীকে শাসন করলেন, তিনি নদীকে শাসন করলেন, খবরদার আর যেন সামনে যেন আর বের হতে না হয়, আর যেন না পারো তুমি, এই পর্যন্ত শেষ, তোমার ভাঙ্গা শেষ, এরপরে আর ভাঙ্গে নাই। 6 লক্ষ রুপি ভারত সরকারের ট্রেজারিতে এটা আবার ওয়াপস চলে গেছে। সুবহানাল্লাহ, বলেন পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তার কিছু বান্দাকে ক্ষমতাবান করেছেন, কিছু বান্দা এমন আছে, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নীলনদকে চিঠি লিখেছিলেন, চিঠি হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যখন চিঠি নীলনদের উপরে দিয়ে দিলেন, সাথে সাথে ধুধু বালুময় ধুলা উঠছে আর সেই নীল নদীর মধ্যে পানির ফোয়ারা জারি হয়ে গেল। তিনি হুকুম করেছিলেন নীল আর কোনোদিন যেন তোমার পানি বন্ধ না হয়। রাজশাহীর পদ্মা নদীর পাড়ে সেখানে শুয়ে আছেন এক মহান অলি যার নাম হলো শাহ মাকদুম, শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাই। বাম পায়ের খরম একখান আছে কিন্তু ডাইন পায়ের খরম নাই, খরম বোঝেন তো, পায়ে পায়ে পড়তো আগে জুতার মতো। ওনার কাছে এসে রাজশাহীর মানুষেরা বলা শুরু করলো, শহরের মানুষেরা বলা শুরু করলো, হুজুর পদ্মার করাল গ্রাসে আজ আমাদের রাজশাহী শহর বিলীন হয়ে যাচ্ছে, নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, নদী খেয়ে ফেলতেছে, নদীতে সব পুরো শহর চলে যাচ্ছে, হুজুর একটু দোয়া করেন। উনি বলছিল অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব, তার আগে নদীটাকে একটু শাসন করে নেই। নিজের ডান পায়ের খরম হাতে নিয়ে তিনি এরপরে ছুঁড়ে মারলেন আর বললেন থামো পদ্মা থামো, যতদূর পর্যন্ত খরম পড়ছে গিয়ে এরপরে আর পদ্মা আগাইতে পারে নাই। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ তাআলা কিছু মানুষকে তো তার কুদরতি ক্ষমতা দিয়ে সাহায্য করেন, কথা কন এই বাস্তবতাগুলো আজকের নব্য মৌলবী যারা নতুন নতুন মৌলবী এরা এগুলো মানে না, এগুলো গাঁজাখুরি কথা। আর গাঁজাখুরি কথা তুমি শাহজাল আলী এমনি রহমতুল্লাহ যুগে জন্ম নিতে তাহলে বুঝতে যে এগুলো গাঁজাখুরি না, এটা আসল জিনিস। সুরমা নদীর উপরে তিনি বিছাই দিয়ে 360 জন সাথীকে তিনি সেখানে তুলে ওই স্লোগান দিয়েছেন, যেই স্লোগানটিতে আজকের সিলেট বিভাগ, কি বলেন ঠিক কিনা, সিলেট শিলহট, শিল মানে পাথর, হট মানে সর, সিলেট মানে পাথর সর, গৌর গোবিন্দ গোবিন্দ রাজের
সৈন্যদের দ্বারা নদীর ওপারে যেই অগুছালো পাথর, এই পাথর বেয়ে উপরে উঠতে গেলে একটা পাথর ধরতে গেলে দশটা পাথর মাথায় এসে পড়বে, অটোমেটিক কবর হয়ে যাবে। কিন্তু না, আল্লাহর ওলি নদীর মাঝখানে জায়নামাজে 360 জন সাগরেদকে একটি জায়নামাজের উপরে দাঁড় করাইয়া যে স্লোগান দিয়েছিলেন, আর সেই স্লোগানে পাথর সব উড়ে উড়ে চলে গেল। এখন আপনি জানতে চাইবেন পাথর উড়ে কেমনে, পাথর কি উড়ে, পাথর কি সরে যায়, পাথরের কি জীবন আছে? এই নিয়ে কানাডিয়ান প্রায় 69 জন বিজ্ঞানী তারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। নবীজি বলছেন জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। বিজ্ঞানীরা বলছে যে পাথরের মধ্যে নবীকে ভালোবাসার কি আছে? কথা কর, ওরা মেশিন লাগাইছে, এসে মেশিন লাগাইয়া দেখে কোনো কিছুই খুঁজে পায় না, পাথর নবীকে ভালোবাসে। আমার নবীকে গাছের কাটা ডাল উস্তুনে হান্নানা নবীকে ভালোবেসেছে, সুবহানাল্লাহ কন্যা, উস্তুনে হান্নানা আমার নবীকে ভালোবেসেছে। এমন একটা কাটা গাছের শুকনা ডাল, যে ডালটি নবী করিম সাল্লাম মিম্বারের পাশে ওই খুঁটিটা গেড়ে জুমার খুতবা তিনি দিতেন। এক সময় যখন সচ্ছলতা চলে আসলো, মানুষের জীবন তো একরকম থাকে না, কি বলেন, আগে নালবহর আপনাদের এই সামনে রাস্তাটা এটা একটা আইল ছিল, পরে এটা রাস্তা হয়েছে মাটির রাস্তা, এখন তো পাকা হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? আগে চন্দরপুর এখানে তো কোনো ব্রিজ ছিল না, কতক্ষণ, এই তো মাত্র 2-3 বছর হইল কি ব্রিজ হয়েছে, আমি তো আমার চোখের সামনে ব্রিজ হয়েছে, আমি কত কষ্ট করে পার হয়ে বিয়ানীবাজার তফসিরুল কোরআন মাহফিল ধরেছি, নৌকা পাওয়া যায় না, ওই মাঝিকে ডাকতে হয় ভাই এপারে আসো, পার করে গাড়ি ওই পারে রেখে তাড়াহুড়া করে পার হয়ে তারপর ধরছি গাড়ি রেখে এপারে গাড়ি, এখন তো কত সুবিধা হয়ে গেছে, তাড়াতাড়ি আমরা চলে আসতে পারতেছি, রুগী নিয়ে খুব তাড়াতাড়ি সিলেট মেডিকেলে আমরা যেতে পারছি, কি বলেন ঠিক কিনা? পরিবর্তন হয়েছে পৃথিবীর, এই পরিবর্তনের অর্থ এই নয় যে অতীত অসত্য ছিল, অতীতটা মিথ্যা ছিল, কথা কন, পূর্বের গুলো মিথ্যা ছিল এটা কিন্তু নয়। সম্মানিত সুতি ভাইরা, আমার জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মহান ওলি পৃথিবীর মধ্যে তাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন যেই ক্ষমতাটার নাম হলো কারামত। নাম কি? কারাম, ও কারামতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত এটা সত্য, নবীদের থেকে যেটা এসছে এটা হলো মুজিজা, আর সাহাবায়ে কেরাম ওলিয়া উলিয়াদের মাধ্যমে যেটা এসছে সেটা কি? কারামত।